একদা একটি সারস পাখি বাস করত। সে ছিল খুবই সহজ সরল প্রকৃতির। একদিন সে এক যাক বকের সাথে খেলা করতে গেল। সারাদিন খেলা করে ঘরে ফেরার পর তার মা তাকে দেখে বলল, দেখো বাচ্চা, তোমার বকদের সাথে খেলা করা উচিত নয়। তারা অনেক খারাপ প্রকৃতির হয়। তারা তপস্বী হওয়ার জন্য বান করে এক পায়ে দাঁড়িয়ে থাকে, আর লুকিয়ে রাখা আরেক পা দিয়ে অন্য প্রাণীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। যদি তুমি তাদের সাথে মেলামেশা করো তবে অবশ্যই বিপদগামী হবে। তখন সে বলল, ও মা, তুমি চিন্তা করো না, নোংরা জায়গা যেমন পদ্মফুল থাকে তেমনি আমিও তাদের মধ্যে থাকব, কিন্তু তাদের কুঅভ্যাস দ্বারা আমি প্রভাবিত হব না। পরের দিন থেকে সারস পাখি পুনরায় বকদের সাথে মিশতে শুরু করল এবং অবাধে ঘোরাঘুরি করতে লাগলো। একদিন বকেরা সকলে মিলে বনভোজনে যাওয়ার পরিকল্পনা করল। তারা সকলে সারস পাখিকে জিজ্ঞেস করল, আমরা বনভোজনে যাচ্ছি, তুমি কি আমাদের সাথে যাবে? সঙ্গে সঙ্গে সারস পাখিটি বলল, হ্যাঁ অবশ্যই। তারপর তারা সকলে বনভোজনের উদ্দেশ্যে আকাশে উঠতে শুরু করল। কিছুক্ষণ উড়ার পর বকগুলো নিচে একটি জমিতে শস্য দেখতে পেল। তৎক্ষণাৎ ওই বকগুলো নিচে নেমে এলো এবং কোনো কিছু না ভেবে শস্য খেতে শুরু করলো। আর সারস পাখিটি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। বকগুলি খেতে খেতে সামনের দিকে এগোতে থাকলো। কিছুক্ষণ পর তারা বুঝতে পারলো যে তারা জালে আটকা পড়েছে এবং সারসটিও বুঝতে পারলো বকদের সাথে সাথে সেও আটকা পড়েছে। অতপর আড়াল থেকে একজন কৃষক বেরিয়ে এসে বলতে লাগলো, আজ আমি তোমাদের উচিত শাস্তি দেব, কারণ তোমরা এতদিন আমার জমির ফসল নষ্ট করেছ। এই কথা শুনে সারস পাখিটি বলল, ও কৃষক ভাই, আমি একটি সারস, আমি নির্দোষ, আমি আপনার একটি শস্য খাইনি, আমার উপর দয়া করুন, আমাকে ছেড়ে দিন। তখন কৃষক বলল, তুমি নির্দোষ তো কি হয়েছে, কেন তুমি এই বকগুলোর সঙ্গে ঘুরছ? এখন তোমাকেও তাদের সাথে শাস্তি পেতে হবে। এই কথা বলেই কৃষক বকগুলো ও সারস পাখিটিকে হত্যা করার জন্য বন্দি করে নিয়ে গেল। তখন সারস ভাবছিল, হায়, তখন যদি আমি আমার মায়ের কথা শুনতাম তাহলে আজ এমনটি হতো না। হিতোপদেশ, দুষ্ট সঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো।